ধর্মনগরে আটক এক কুখ্যাত মাদক পাচারকারী। ধৃত মাদক পাচারকারীর নাম হেলাল উদ্দিন। বুধবার রাতে ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে বাইক এবং ব্রাউন সুগার সহ তাকে গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অ্যাম্ব্রুসে বসে সাদা পোশাকে এর নেতৃত্বে ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এবং রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। রাত প্রায় 11টা নাগাদ ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে হেলাল উদ্দিন পালসার বাইকে করে ভাগ্যপুর থেকে শহরের দিকে যাচ্ছিল। পুলিশ তাকে আটক করে তার পালসার বাইকের সিটের নিচ থেকে পুলিশ 22 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী সংবাদ জানিয়ে বলেন, উদ্ধারকৃত ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রতি কিলো 1 থেকে 10 কোটি টাকা হবে। তিনি আরও জানান, ধৃত অভিযুক্তকে বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। একটি NDPS মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। স্টেপ বলতে গতকালকে রাত্রে প্রায় 11টার দিকে হেলাল উদ্দিন বলে একজন ডাক্তার বাড়িকে গোয়েন্দা দপ্তর উত্তর ত্রিপুরা এবং ধর্মনগর থানার পুলিশ যৌথ অভিযানে আটক করে তার কাছ থেকে 22 গ্রাম বিশুদ্ধ কোয়ালিটি হিরোইন আটক করা হয়েছে, একটা বাইক আটক করা হয়েছে। এলাকার মানুষ সন্তুষ্টি ব্যক্ত করেছে, অনেকে ফোন করেছে। একটা আমরা কেস অলরেডি নিয়েছি, তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, তাকে পুলিশ থানাতে নিয়ে আসা হবে। কত গ্রাম মাল উদ্ধার করা হয়েছে? 22 গ্রাম। মূল্য কত হতে পারে কালোবাজারি মূল্য? আসলে এটা পিউরিটির উপর নির্ভর করে। এটা তো খুব ভালো মাল, কারণ আমরা পিউটি আমরা টেস্ট করেছি, আমাদের কাছে যে টেস্টিং কিট আছে। তো রেটটা 1 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে পড়ে 1 কেজির দাম। ধৃত অভিযুক্ত হেলাল উদ্দিন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার সহ অন্যান্য নেশাদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে গ্রামবাসীদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ ছিল, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারছিল না। সংশ্লিষ্ট এলাকায় নেশা সাম্রাজ্যের বাদশাহ হয়ে দাঁড়িয়েছিল ধৃত নেশা কারবারি হেলাল উদ্দিন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।